বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা আর প্রেরণায় গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে মানুষের হৃদয়ে রয়েছে বিএনপি। গণমানুষের রক্তে মিশে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কিভাবে দেশের মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে হয়। আজ দেশের মানচিত্র খামচে ধরেছে নব্য রাজাকার। তারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ভারতের হিন্দুত্ববাদী সরকারের দাসত্ব করছে। তারা ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে তৎপর। ক্ষমতায় টিকে থাকার জন্য এটাই তাদের অস্ত্র। তাদের কাছে মানুষ মানুষ নয়, সুখ শান্তি সমৃদ্ধির কথা তারা বিশ্বাস করে না। তাই জগদ্দল পাথরের মতো কোটি মানুষের বুকে পা দিয়ে ছড়িয়ে বসে আছে। আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী এখন আতঙ্ক আর ভয়ের প্রতিচিত্র। এই সরকার অবৈধ সরকার। এই সরকার আমাদের ভোট চুরি করে সরকার গঠন করছে এবং আমাদেরকে অনেক কষ্ট নির্যাতনের শিকার করছে। আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাবই ঘটাবই ঘটাবই। সবাই আমরা খালেদা জিয়ার সৈন্য। তো আজকে কি অবস্থা দেশে? আজকে গণতন্ত্র নেই, আজকে গণতন্ত্র নির্বাসনে, আজকে অর্থনৈতিক মুক্তি কোথায়? আজকে কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আর কেউ দুবেলা দুমুঠো ভাত খাইতে পারে না, কোনো জবাবদিহিতা নাই। আজকে পাবলিক সার্ভেন্টরা, আজকে সরকারি কর্মচারীরা কাউকে জবাবদিহি করতেছে না, অথচ জনসাধারণের ট্যাক্সের টাকায় তারা বেতন পায় এবং ভরণ পোষণ হয় তাদের। আর এই দল গঠন এত পিছিয়ে ছিল, অনেকে ভয় করতে করতো, কিন্তু আমি মনে করবো ভয়ের কিছু নাই। আমরা সততা নিয়ে যদি চলতে পারি, আমার দলকে আমরা আগায় নিতে পারবো, এটা নিশ্চিত নিঃসন্দেহ। এই আওয়ামী লীগ হাসিনা, এর হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ব্যালটের মাধ্যমে আপনারা ভোট দিয়েছেন। চলো মুক্তির মিছিলে মিলি, রাজপথে মোরা দেব প্রাণ, শোষকের সাবধান, বীর সেনা মুক্তি যোদ্ধা জিয়াউর রহমান, নেতা তারি সন্তান মহান তারেক রহমান, নেতা তারি সন্তান মহান তারেক রহমান, নেতা আসছে নেতা আসছে নেতা আসবে, মহান তারেক রহমান, আমরা গাই তারি গান, আমরা গাই তারি গান, মহান তারেক রহমান। এই অবস্থা থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে, মানুষকে আবার জাগাতে হবে। জাগো বাহে কুণ্ঠে সবাই, তারেক জিয়ার তরুণ ডাক, জাগরে সবাই জাগরে যাক। হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পঞ্চগড় এক আসনে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে সম্মেলন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে এসব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 15 অক্টোবর 2021 আটোয়ারী উপজেলার তরয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয় ইউনিয়ন সম্মেলন। দেলোয়ার হোসেন মণিপতিকে 210 ভোট, আমরা মোহাম্মদ আব্দুর রহমানকে বিজয় ঘোষণা করছি। সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, তিনি হরিণ প্রতীকে ভোট পেয়েছেন 314, মোস্তাফিজুর রহমান ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন 113, আমরা মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক পদে বিজয় ঘোষণা করছি। আমাদের সভাপতি পদে কোনো প্রতিনিধি না থাকায় জনাব আতাউর রহমান সরকার প্রতীকে জেলা প্রতিনিধিদের নির্বাচিত ঘোষণা হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোহাম্মদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান,
নির্বাচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দলকে আমরা শক্তিশালী করছি। আগামী দিনে লড়াই সংগ্রাম সহ বর্তমান যে ফ্যাসিস্ট আমলি সরকার রয়েছে তাদেরকে বিনা ভোটের মাধ্যমে তাদের ক্ষমতা রয়েছে, এই ম্যাসেজটা আমরা আমাদের তৃণমূল নেতাগুলো দিতে চাই। পাশাপাশি আগামীতে যারা ভোট আমরা ফেয়ার এবং নিরপেক্ষভাবে করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের নেতাকর্মীদের আমরা উৎসাহ দিচ্ছি, তারা সাহসী হচ্ছেন।